ওম নম শিবায় অথ শিব গীতা প্রথম অধ্যায় শিব ভক্তর্ষ নিরূপণম। নরোত্তম নারায়ণ ও দেবী সরস্বতীকে নমস্কার করত জয় উচ্চারণ করিবেন সুত বলিলেন যেহেতু গীতা শাস্ত্রের অধ্যয়ন দ্বারা মানবগণ মুক্ত হইতে পারে এই কারণে আমি মহেশ্বরের অনুগ্রহ সাধন করিয়া সংসার দুঃখের নিবারক ওষুধ স্বরূপ শুদ্ধ কৈবল্য মুক্তিপ্রদ এই গীতাশাস্ত্র পার্বতী পার্বতীবল্লভ দণ্ডকারণ্যবাসী রামকে যে গীতা শিব গীতা নামক শাস্ত্রের উপদেশ করিয়াছিলেন তাহা অতি গোপনীয় যাহার স্মরণ মাত্রেই মানবগণ নির্বাণ মুক্তির অধিকারী হইতে পারে সেই শিব পূর্বকালে কার্তিকেয় সনদ কুমারের নিকট উপদেশ করিয়াছিলেন হে মুনিশ্রেষ্ঠগণ অনন্তর সনদ কুমার ব্যাসদেবের নিকট বলিয়াছিলেন এবং বাদনারায়ণ অতিশয় দয়াবান হইয়া আমাকে প্রদান করিয়াছিলেন বাদনারায়ণ আমাকে এই গীতা প্রদান করিয়া বলিলেন হে সুতপুত্র তুমি এই গীতাশাস্ত্র কোনো অনধিকারী কে বলিও না আমার বাক্যের অন্যথা আচরণ করিলে ইন্দ্রাদি দেবগণ রুষ্ট হইবেন এবং প্রদান করিবেন অনন্তর সাপ আমি ভগবান ব্যাসদেবকে জিজ্ঞাসা করিলাম ভগবান দেবগণ কি নিমিত্ত রুষ্ট হইয়া ছাপ প্রদান করিবেন তাহাদের এই বিষয়ে কি হানি আছে যে কারণে তাহারা ক্ষুব্ধ হইবেন অতপর পরাশরনন্দন আমাকে বলিলেন হে বৎস তুমি যাহা প্রশ্ন করিলে তাহার কর যে সকল গৃহস্থাশ্রমী ব্রাহ্মণ নিত্য অগ্নিহোত্র যাগ করেন তাহারাই দেবগণের সর্বফলপ্রদ কামধেনুস্বরূপ ভক্ষ ভোজ্য ও প্রেয় যাহা কিছু ইষ্ট তৎ সমস্তই অগ্নিতে প্রক্ষিপ্ত হবি দ্বারা দেবগণ স্বর্গবাসী থাকিয়াই সিদ্ধিকর আর কিছুই নাই গৃহস্থের যে প্রকার দুগ্ধ দহনশীলা ধেনু অন্য কর্তৃক অবহিতা হইলে দুঃখ সমপস্থিত হয় সেই প্রকার ব্রাহ্মণগণ জ্ঞান সম্পূর্ণ হইলেই দেবতারা দুঃখ হইয়া থাকে অর্থাৎ যজ্ঞ কার্যের অভাবে দেবগণের ইষ্ট সিদ্ধির ব্যাঘাত ঘটে পূর্বোক্ত কারণে দেবগণ স্ত্রীপুত্র আদি বিষয়ক মমতা করিয়া মানবগণের বিষয়ে বিঘ্ন আচরণ করেন সেই হেতু কোনো ব্যক্তিরই শিব বিষয়ে ভক্তি হইতে পারে না এই নিমিত্তই পুরানাদি শ্রবণ রহিত ব্যক্তির ছোল পানির প্রতি ভক্তি হয় না যদি যথা যথাকঞ্চিত রূপে সমুৎপন্ন হয় তাহাও মধ্যে অর্থাৎ জ্ঞানোৎপত্তির পূর্বেই নষ্ট হইয়া যায় যদি কাহারও শিবজ্ঞান হয় তাহাও বিশ্বাস্য হয় না উহা অপ্রমান বলিয়া উপেক্ষা করে ঋষিগণ বলিলেন যদি দেবগণ শারীরিক সম্বন্ধে এই প্রকার বিঘ্ন আচরণ করেন তবে মুক্তি সাধন বিষয়ে কাহার সামর্থ্য হইবে হে সুতপুত্র আপনি সত্য করিয়া বলুন এই বিঘ্ন নিবারণের কোনো উপায় আছে কি না সুত বলিলেন পূর্ণ বলে মানব শিব ভক্তি সম্পূর্ণ হইতে পারে এবং তৎকালে কামনা পরিত্যাগ পূর্বক শিবার্পণ বুদ্ধি সম্পূর্ণ হইয়া যথাবিধি ইষ্টপূর্তাদি কার্যের অনুষ্ঠান করিয়া থাকে এই প্রকারে ক্রিয়ার অনুষ্ঠান করিলে শিবের অনুগ্রহ বশত মানব সুদৃঢ় হন অনন্তর সুরেন্দ্রগণ ভীত হইয়া বিঘ্ন আচরণ করিতে পলায়ন করেন এরূপে বিঘ্ন দূরীকৃত হইলে শিবচরিত্র শ্রবণে ইচ্ছা সমৎপন্ন হয় এবং শিবচরিত্র শ্রবণ করিতে করিতে জ্ঞান জন্মে তৎপরে জ্ঞানের দ্বারা মুক্তি হইয়া থাকে এই বিষয়ে অধিকার কি কহিব যিনি শিব বিষয়ে ধীর ভক্তি সম্পূর্ণ। তিনি পঞ্চ মহাপাতক ও অন্যান্য পাপযুক্ত হইলেও মুক্তিভাগী হইতে পারেন অতএব শিব ভক্তি সম্পূর্ণ হইয়া অতি বুদ্ধি ব্যক্তিও সংসার বন্ধন হইতে বিমুক্ত হন যে ব্যক্তি নিয়মপূর্বক শিব বিষয়ে দ্রোহ বা ভক্তি করে সে সেই উভয়কেই তিনি প্রসন্ন হইয়া বাঞ্চিত ফল প্রদান করেন তাহাকে নিয়মপূর্বক নানাবিধ উপাচারপূর্ণ জল অথবা কেবলমাত্র জল সমর্পণ করিলেও তিনি তৎপ্রদানকারীকে রয় দান করিয়া থাকেন উপাচারাদি দান করিতে অসক্ত হইয়া যদি নিয়ম অনুসারে তাহাকে প্রদক্ষিণ পূর্বক নমস্কার করে তাহাতেও তিনি সন্তুষ্ট হন যিনি প্রদীক্ষণ করিতে অসক্ত তিনি গমন উপবেশন আদি ক্রিয়াকালেই মনে মনে শিবকে চিন্তা করিবেন এই প্রকার চিন্তক ব্যক্তিকে তিনি সর্বাভীষ্ট প্রদান করেন ভিল্ল কাস্টোদ্ভব চন্দন বনজ পুষ্প ও ফল যাহার প্রীতিকর এই ভুবন তাহার সেবা বিষয়ে দুঃসম্পাত কি আছে পরমেশ্বর শিব বন্য দ্বারা যা দৃশি প্রীতি সম্পূর্ণ হন গ্রাম্য ও উত্তম দ্রব্যের দ্বারা তার দৃশ্য হয় না যে ব্যক্তি ব্যক্তিভুকে পরিত্যাগ করিয়া ইন্দ্রাদি দেবগণকে সেবা করে সেই মানব ভাগীরথী পরিত্যাগ করিয়া মৃগতৃষ্ণিকা আকাঙ্ক্ষা করে অর্থাৎ ভাগীরথীর পূর্ণ শলিল পরিত্যাগপূর্বক মৃগতৃষ্ণিকায় জলাকাঙ্ক্ষী মানব যে প্রকার মূর্খ তেমনি শুক্লভ শিব পরিত্যাগী ব্যক্তিও মূর্খ বলিয়া পরিগণিত ব্যক্তির এক দৃষ্টি ভাব বিকশিত হইতে পারে না শিবের উপাসনায় কাল দেশ ও স্থান নিয়ম নাই সাধকের চিত্ত যেখানে প্রসন্ন হয় সেই স্থানেই সাধক শিবকে আত্মরূপে ধ্যান করিয়া শিব সাজুর্য প্রাপ্ত হইতে পারেন অতি স্বল্পতর আয়ু ও শ্রী সম্পূর্ণ মান্ডলিক রাজা ও আমি রাজা ইহা বলিয়া কোনো ব্যক্তি অভ্যর্থিত হইলে তাহাকে সব অংশে নিধন করিয়া থাকে আর যিনি সমস্ত লোকের কর্তা যাহার ঐশ্বর্য অবিনাশী সেই শিব শিবহম বলিয়া যে কোনো ব্যক্তি অভ্যর্থিত হোক না কেন তাহাকেই আত্মসাজ্য ভাগী করিয়া থাকেন মুনিগণ যে পাশুপাত পাশুপাত দ্বারা ধর্ম ও লাভ করা যায় সেই নামক ব্রত বলিতেছি প্রথমত বিরজা নামক দীক্ষা গ্রহণ পূর্বক ভস্ম ও রুদ্রাক্ষধারী হইয়া বেদ সারক্ষ শিবনাম সহস্র জপ করিতে হইবে এরূপ অনুষ্ঠান দ্বারা মতত্ব পরিত্যাগপূর্বক শিব সাক্ষাৎকার শরীর প্রাপ্ত হইবে তৎপর ত্রিলোকের মঙ্গলকারী শঙ্কর প্রসন্ন হইয়া তোমাদের সাক্ষীভূত হইবেন এবং কৈবল্য পদ প্রদান করিবেন অগস্ত দণ্ডকারণ্যবাসী রামকে যে দীক্ষাদি প্রদান করিয়াছিলেন সেই সমস্ত আমি বলিতেছি তোমরা ভক্তিযুক্ত হইয়া শ্রবণ কর প্রথম অধ্যায় সমাপ্তম দ্বিতীয় অধ্যায় বৈরাগ্য উপদেশ অনন্তর তাপসগণ সুতকে সম্বোধন করিয়া কহিলেন মহামণি অগস্ত কি জন্য রামচন্দ্রের নিকট সমাগত হইয়াছিলেন কি প্রকারেই বা তিনি রামচন্দ্রকে বিরোজা করিয়াছিলেন এবং রামিবা তাহাতে কি ফল প্রাপ্ত হইয়াছিলেন এই সমস্ত আমাদের নিকট কীর্তন করুন বলিলেন দশানন্দ জনক নন্দিনী পিতাকে হরণ করিলে নিরহঙ্কারী দাসরথী হইয়া আহার নিদ্রা বিসর্জন পূর্বক অহর্নিশী অনুজ লক্ষণের সহিত বিলাপ করিতে লাগিলেন এবং আত্মজীবন বিসর্জন করিতে ইচ্ছা করিলেন মহর্ষি অগস্ত এই সংবাদ অবগত হইয়া রামচন্দ্রের নিকট আগমন পূর্বক সংসারের অসারতা বিষয়ে উপদেশ প্রদান করিয়াছিলেন কহিলেন হে রাজেন্দ্র এইরূপ বিষণ্ন ভাবে অবস্থিতি করিতেছ কেন বিবেচনা করিয়া কে দেখার কান্তা এই দেহ পঞ্চভূতময় ইহা কোন মূঢ়মতি অবগত না আছে যিনি নির্লেপ সর্বদা পরিপূর্ণ ও সচিদানন্দ মূর্তি সেই আত্মার জন্ম বা বিনাশ কিছুই নাই এবং তিনি কিছুতেই দুঃখভাগি হন না এই সূর্যদেব সকলের চক্ষুরূপে অবস্থিতি করিয়াও যেরূপ চাক্ষুষ দোষের দ্বারা বিলিপ্ত নহেন তদরূপ সর্বভূতান্তরাত্মা আত্মাও দুঃখ দ্বারা বিলিপ্ত হন না জীবন বিনষ্ট হইলে এই মলপিণ্ডময় জরাত্মক দেহ কাষ্ঠাগ্নি সংযোগে দগ্ধীভূত অথবা শিকালাদি জীব ভক্ষিত হইয়াও সুখ দুঃখাদি অনুভব করিতে পারে না অতএব এতাদৃশ জরদেহ বিরহে ব্যথা কি যাহার বর্ণ সুবর্ণের ন্যায় যে দুর্বলাবৎ শ্যামাগ্নি যাহার পিন পয়দর ভাবে মধ্যদেশ অবনত্র হইয়া পড়িয়াছে যাহার নিতম্ব ও কোটি দেশ অতি বিস্তৃত এবং পাদ রক্তবর্ণ যাহার বদন মন্ডল পূর্ণ চন্দ্রের ন্যায় ও পুষ্ট পঙ্পদ্য সদৃশ নেত্রযুগল সভিতা মত্ত নাদিনী এবং মত্ত হস্তির ন্যায় গমনশীলা সেই রমণী কামবান অপেক্ষায় উৎকৃষ্ট কটাক্ষবান দ্বারা আমাকে অনুগৃহীত করিতেছে যে মূর্খ কাম বর্ষবর্তী হইয়া এই প্রকার মনে করে তাহার অবিবেকিতা কীর্তন করিতেছি অবহিত হইয়া শ্রবণ কর যিনি সকলের শরীরে চৈতন্য রূপে অবস্থিতি করিতেছে তাহার স্ত্রীত্ব পুংসত্ব বা নপুংসত্ব নাই তিনি অপরিচ্ছন্ন পূর্ণ দ্রষ্টা এবং সাক্ষী স্বরূপ তাহার সত্তাতেই প্রাণন্দ্রী আদি নিজ নিজ ক্রিয়াতে প্রবৃদ্ধ হইয়াছে যাহাকে কৃষ্ণাঙ্গী কোমল হৃদয়া বালা বলিয়া বিবেচনা কর সেই রমণী মলপিণ্ডময়ী জরাত্তিকা সে কিছুই দর্শন করে না এবং কিছুই শ্রবণ ও আঘ্রানও করে না সে কেবল চর্মময় দেহ মাত্র ধারণ করিতেছে হে রাঘব এ সকল বিষয় বুদ্ধি দ্বারা আলোচনা কর তাহা হইলেই যে রমণীকে প্রিয়তমা বলিয়া জ্ঞান করিতে সেই তোমার ঘৃণা সম্পদ হইবে যখন তুমি অসন্দিগ্ধ রূপে বুঝিতেছ ভূত হইতেই এই দেহের উৎপত্তি হইয়াছে সুতরাং ইহা পাঞ্চ ভৌতিক জড় এবং এক পরিপূর্ণ নিত্য আত্মাই বিরাজমান রহিয়াছেন তখন কে কাহার স্ত্রী এবং কেই বা কাহার পতি হইতে পারে সকলেই একরূপ পদার্থ যেমন নির্মিত গৃহাবলী দ্বারা আকাশ পরিচ্ছন্ন হইয়াও সেই গৃহাবলী দগ্ধীভূত হইলে আকাশের কোনো ক্ষতি হয় না তদ্রূপ দেহ বিনষ্ট হইলেও আত্মার বিনার সম্ভাবনা নাই কারণ আত্মা নিত্য ও পরিপূর্ণ পদার্থ যিনি আপনাকে হন্তা বলিয়া মনে করেন এবং যিনি হন্তা হইতে আপনাকে হত মনে করেন সেই উভয় ব্যক্তি প্রকৃত তত্ত্ব অবগত নহেন কারণ আত্মা কাহাকে বিনষ্ট করে না এবং কাহার দ্বারা বিনষ্ট হয় না হেরাজন অতি দুঃখী হইবার কোনো কারণ নাই আত্মার সচিত স্বরূপ অবগত হইয়া সুখী হও শ্রীরাম বলিলেন মনে যদি দেহের এবং পরমাত্মার দুঃখ সম্বন্ধ না থাকে তবে সীতা আমি সর্বদা যাহা অনুভব করিতেছি তাহা অর্থাৎ দুঃখ নাই ইহাই আপনি বলিলেন অতএব আপনার বাইককে কেমন করিয়া বিশ্বাস উৎপন্ন হইবে হেমণিবর সুখ দুঃখের কোনো হে মনিবর সুখ দুঃখের অন্য কোনো ভোক্তা আছে কিনা তাহা আপনি বলুন সুখ দুঃখের ভক্তিত্ব সর্বদা হইতেছে ইহা আমরা অনুভব করিয়া থাকি আগস্ত বলিলেন সম্ভবী মায়া অতি দুর্গিয়া সেই মায়া দ্বারা এই জগৎ সম্মুগ্ধ হইয়া রহিয়াছেন এই মায়াকেই জগতের প্রকৃতি এবং এই মায়া প্রতিবিম্বিত চৈতন্যকেই মহেশ্বর বলিয়া এই সমস্ত পদার্থই মহেশ্বরের অবয়বস্বরূপ ইহা দ্বারাই সকল জগৎ পরিব্যাপ্ত রহিয়াছে এই মহেশ্বর সত্য জ্ঞানস্বরূপ অপরিচ্ছন্ন ব্যাপক ও আত্মস্বরূপ এবং ইনি প্রাণীর হৃদয়ে জীবাত্মা রূপে অবস্থিত রহিয়াছেন সংযোগ সংযোগবশত যে প্রকার অগ্নি হইতে ফুলিঙ্গ রাশি আবির্ভূত হয় সেই প্রকার অনাদি বাসনা জীব মহেশ্বর হইতে হইয়া থাকে অনাদি বাসনা সেই জীবগণকে সংবদ্ধ ক্ষেত্রজ্ঞ বলে মন বুদ্ধি অহংকার এবং চিত্ত এই পদার্থ চতুশ্রয়কে অন্তকরণ বলে এই অন্তকরণে প্রতিবিম্বিত চৈতন্যই জীব সংজ্ঞায় আখ্যায়িত হইয়া কর্মফলের ভোগ করে এবং এই জীবেরই বিষয়জনিত দুঃখ জ্ঞান হইয়া থাকে এই জীবগণী ভোগায়তন এই শরীরে সুখ দুঃখাদি ভোগ করে খাবর ও জঙ্গম বেঁধে শরীর দ্বিবিদ তন্মধ্যে গুলমলতাদি নিকৃষ্ট দেহকে খাবর বলে এবং অন্ডস ছেদস ও উদ্ভিদসকে জঙ্গম বলে কতগুলি দেহ শরীর সম্বন্ধে নিমিত্ত নিজের কর্ম ও সংস্কার গর্ভ প্রাপ্ত হয় এবং কতগুলি স্নান প্রাপ্ত হয় তখন নির্লেপ পরম জ্যোতি স্বরূপ জীব সমায় সন্মুগ্ধ হইয়া আমি সুখী আমি দুঃখী এই প্রকার অভিমান করিয়া থাকে ক্রোধ লোভ মোহ মত মাশ্চর্য এই ছোট পদার্থকে বর্গ বলে ইহারা সকলেই অহংকার নিষ্ঠ অর্থাৎ অহংকার হইতে প্রাদুর্ভূত হয় এই জীব স্বপ্ন জাগ্রত অবস্থায় অহংকার দ্বারা সংবদ্ধ হন কিন্তু সুশক্তি অবস্থায় অহংকারের সূক্ষ্মরূপে অবস্থিতিবশত শঙ্করত্ব প্রাপ্ত হন অর্থাৎ আত্মরূপে অবস্থিতি করেন সেই জীবমায়া অর্থাৎ মায়া কার্য অন্তঃকরণ বিশিষ্ট হইয়া সুখ দুঃখভাগী সুখ দুঃখভাগী হন এবং যে প্রকার রজত জ্ঞান হয় সেই সেইরূপ মায়াবশতই ব্রহ্মে জগত আভাসিত হইতেছে কিন্তু আত্ম অসঙ্গ এবং অহংকার আত্মাতে অধ্যস্ত অর্থাৎ কাল্পনিক পদার্থ অতএব আমার সুখ দুঃখাদি সম্বন্ধনাই এই প্রকার বিবেক জ্ঞান উৎপন্ন হইলে আর দুঃখ ভাগী হইতে হয় না অতএব রাম তুমি কি মিথ্যা হইতেছ। দুঃখ পরিহার কর শ্রীরাম বলিলেন মনে আপনি আমার নিকট যাহা বলিলেন তৎসমস্তই সত্য তথাপি পারবদার দৃষ্ট অতি বলবান সে আমাকে পরিত্যাগ করিতেছে না জ্ঞানবান বিপ্লকেও যেমন মত মত্ত করিয়া তোলে তদ্রুপ আরব্ধ ভোগ বিবেকী ব্যক্তিকেও পরিত্যাগ করে না আপনাকে আর বহু কথা কি জড় পদার্থ রূপে সংবদ্ধ করেন এবং তিনি অহংকার হইয়া দিবারাত্র আমাকে বাধিত করিতেছেন এই প্রকারে অহংকার মমকারাদি দ্বারা লিঙ্গ শরীর অত্যন্ত হইয়া স্থূল দেহ পরিত্যাগ করে অতএব হেদিজ আমার সম্বন্ধে লিঙ্গ শরীরের স্থিরতার নিমিত্ত উপায় করুন ইতি দ্বিতীয় অধ্যায় সমাপ্ত